নওজান শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছে এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, ধর্মঘটের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বেতন ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন বাস্তবায়ন এবং নৌপথে নিরাপত্তা প্রদান, পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক প্রদান, ভারতভূমি জাহাজের ল্যান্ডিং পাস, সামাজিক নিরাপত্তা এবং মৃত্যুজনিত কারণে এককালীন 10 লাখ টাকা ভাতা প্রদান, এসব এগুলো সহ মোট 11 দাবিতে নৌজন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে গতরাত 12:01 থেকে যে কর্মবিরতি পালন করার কথা ছিল, শ্রমিকরা সেখানে মালিক এবং সরকার কর্তৃপক্ষ তাদের কাছ থেকে সময় নিয়েছে। সময় নেওয়ার ফলে গতকাল রাতে এই ধর্মঘট প্রত্যাহার হয়েছে এবং এই ধর্মঘট প্রত্যাহার হয় বরিশাল নদীবন্দর থেকে। স্থানীয় রুটের যে নৌযান চলাচল সেটি আসলে স্বাভাবিক রয়েছে এবং গত রাতে ঢাকা থেকে বরিশালগামী যে লঞ্চ সেটি এসেছে এবং এখানে আমরা দেখছি যে পণ্যবাহী জ্বালানিবাহী যে নৌযান চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। আমরা বরিশাল নদীবন্দরে এসে দেখেছি যে বিভিন্ন রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে যাত্রী নিয়ে নৌযানগুলো বরিশাল নদীবন্দরে এসেছে। সবকিছু মিলিয়ে আসলে এখানে পরিবেশ স্বাভাবিক রয়েছে, নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। আর নৌযান শ্রমিক নেতারা যেটি জানিয়েছেন যে তারা তাদের কাছ থেকে সরকার এবং মালিক কর্তৃপক্ষ সময় নিয়েছে, তারা সময় দিয়েছেন বটে কিন্তু এই সময় বেশি সময় তারা দিবেন না, দ্রুত সময়ের মধ্যে মালিক এবং সরকার কর্তৃপক্ষের কাছ থেকে যদি একটি আশানুরূপ একটি সাড়া না পান তাহলে তারা আবারও কর্মবিরতিতে যাবেন। তো এই এই ছিল বরিশাল নদীবন্দর থেকে নৌযান শ্রমিক ধর্মঘটের সবশেষ খবর শিকা। রাহাত, অনেক ধন্যবাদ আপনাকে। বরিশালে ধর্মঘটের খবরের পরে সর্বশেষ বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।